ঢাকাই সিনেমাতে এই মুহূর্তে নানা কারণে আলোচিত একটি নাম নায়িকা রোজিনা। রোজিনা একসময় পর্দা কাঁপানো নায়িকা ছিলেন, বহু ব্যবসা সফল ছবির নায়িকা তিনি। প্রথমে অতিরিক্ত শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীতে প্রধান নায়িকা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন একসময়। সেই রোজিনা সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচন করে মিশা সওদাগর জায়েদ খান প্যানেল থেকে ইসি কমিটির সদস্য হয়েছেন। হওয়ার পরে আবার পদত্যাগও করেছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, শিল্পী সমিতিতে সময় দিতে পারবেন না, তাই তিনি পদত্যাগ করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, যখন তিনি শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন, দেশে সময় দিতে পারবেন না, শিল্পী সমিতিতে সময় দিতে পারবেন না, ঠিক সেই সময়ে আবার সিনেমা পরিচালনায় নামার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সিনেমা নির্মাণে নামও লিখিয়েছেন তিনি। শেষ হয়েছে তার সিনেমা ফিরে দেখার কাজ। ইতিমধ্যেই তার সিনেমার শুটিংয়ের কাজ শেষ হয়েছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি এখন চলছে, সম্পাদনার কাজ মুক্তির অপেক্ষায় আছে। যখন যে মুহূর্তে তিনি দেশে থাকতে পারবেন না, দেশের সিনেমাতে সময় দিতে পারবেন না, এই অজুহাতে শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন, সেই মুহূর্তে তিনি ব্যস্ত তার ছবির মুক্তি কিভাবে দেবেন, কবে দেবেন, সম্পাদনা কবে শেষ হবে, এসব নিয়ে। ঘটনাটা কি আপনার কাছে সাংঘর্ষিক মনে হয় না? একই ব্যক্তি সমিতির বেলায় বলছেন তিনি সময় দিতে পারবেন না, সেই একই ব্যক্তি আবার নিজের পরিচালিত সিনেমা নিয়ে নতুন নতুন ঘোষণা দিচ্ছেন। এবং নতুন খবর হলো, এবং মজার খবর হলো, আবারও সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রোজিনা। একটি ছবির কাজ যেখানে প্রায় শেষ, মুক্তির জন্য রেডি হচ্ছে সেই ছবিটি, ঠিক সেই মুহূর্তে আবারও নতুন সিনেমা দেওয়ার ঘোষণা দিচ্ছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিবেন তিনি ঈদের পরে, সেটি গণমাধ্যমকে জানিয়েছেন। তার কিছুদিন পরেই সিনেমার শুটিংও শুরু হবে। এই প্রসঙ্গে রোজিনা বলেছেন, নাটক তো অনেকগুলোই বানিয়েছি, কিন্তু সিনেমা নির্মাণ নিয়ে এক ধরনের ভীতি ছিল মনে। প্রথম সিনেমাটি নির্মাণের পর সেই ভীতি কেটে গেছে। আশা করছি সব ঠিকঠাক থাকলে নিয়মিতই সিনেমা পরিচালনা করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আগামী সময়গুলো অতিক্রম করতে পারি। এদিকে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন রোজিনা। আর সর্বশেষ তিনি আলোচনায় এসেছেন জন্মস্থান রাজবাড়ি জেলার গোয়ালন্দে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে, সেটি শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে দিয়ে উদ্বোধন করিয়ে। যে কথা বলছিলাম, রোজিনা ঘোষণা দিয়েছেন তিনি সিনেমা নিয়মিত বানাবেন। আবার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবে তিনি অন্তর্ভুক্ত, যার কাজ সারা বছর সবসময়ই চলে। সেই ব্যক্তিটিই যখন শিল্পী সমিতি থেকে পদত্যাগের চিঠি পাঠান এই বলে যে তিনি নিয়মিত দেশে থাকতে পারবেন না, দেশের বাইরে তার ব্যস্ততা, শিল্পী সমিতিতে সময় দিতে পারবেন না, এ কারণেই তিনি পদত্যাগ করছেন। হিসেবগুলো আপনার কি মেলে? নায়িকা রোজিনা সবার কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু, কিন্তু তার এই বহুমুখী সিদ্ধান্ত তাকে কি বিতর্কিত করে তুলছে না? যে মানুষটি দেশেই থাকতে পারবেন না, সময় দিতে পারবেন না, সেই মানুষটি কিভাবে নিয়মিত সিনেমা বানাবেন দেশে? সেই মানুষটি কিভাবে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবে কাজ করে যাবেন? প্রশ্নটি আপনাদের দিকেই ছুড়ে দিলাম। আপনার মন্তব্য লিখে পাঠান আমাদের কমেন্ট বক্সে।